নমস্কার, আমি মিতা রায়। আমি বেহালা বাসিন্দা, বেহালায় থাকি। আমি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে শ্রীমতী দরবারে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী। আজকে আমি একটা আবৃত্তি পাঠ করে শোনাব। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আবৃত্তিটা, তাহলে প্লিজ আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, অনুরোধ রইল। তাহলে আমি আজকে শুরু করছি আমার আবৃত্তি, আমারই লেখা। আমার বাপি মিতা রায়। মনে পড়ে বাপি, আমাকে যেদিন তুমি আমার প্রথম দেখতে গেছিলে, তোমাকে আমার পাশে বসালে, বসিয়ে বললে, মামনি কি খাওয়া হয়, এত রোগা কেন তুই? মাথা নিচু করে চুপ করে বসেছিলাম, আমার মাথায় তোমার হাতে স্পর্শ আমার মনে আছে। মনে পড়ে বাপি, তুমি যখন আমাকে রিকশায় পাশে বসিয়ে নিয়ে যাচ্ছিলে, আমাকে বললে হেসে, একটা মুশিকের পাশে একটা হস্তি বসে আছে। আমি তখন চুপ করে মুখ লুকিয়ে হেসেছিলাম। মনে পড়ে বাপি, আমার প্রথম মা হওয়ার খবরটা যখন তোমায় দিলাম, তুমি আমায় তোমার বিশাল বুকে জড়িয়ে ধরে বললে, মা আমার, তুই আমায় আজ পৃথিবীর সবচেয়ে বড় খুশি দিলি। তখনও আমি তোমার বুকে মুখ লুকিয়ে তোমার খুশিতে সামিল হয়েছিলাম। মনে পড়ে বাপি, তুমি আমাকে পড়া, গান, কম্পিউটার, হোমিওপ্যাথি, ডাক্তার করার জন্য ফর্ম জোগাড় করে আমাকে ভর্তি করে দিয়েছিলে একে একে। তখন আমি তোমার কথা মতো এগিয়ে গেছি, সবেতে উত্তীর্ণ হয়েছি, সে তো তোমারই জন্য বাপি। মনে পড়ে বাপি, তুমি আমার দুপুরে রাতে একসঙ্গে আমরা খেতাম, কি রাগটাই না হতো তোমার উপর, উফ বাপরে, পেটেতে ছুঁচো ডাকতো, তবু আমি তোমার ছেলে বসেই থাকতাম পথ চেয়ে তোমার জন্য। তুমি কখন আসবে আমরা সবাই গল্প করতে করতে বসে বসে খাবো। মনে পড়ে বাপি, তুমি চাইতে তোমার নাতনি ডাক্তার হোক। হ্যাঁ বাপি, আমি পেরেছি তাকে ডাক্তার করতে, সে তো তোমারই জন্য, তোমারই আশীর্বাদে। মনে পড়ে বাপি, তোমার সেই শেষ দিনটা, যেদিন 4 দিন কুমাতে থাকার পর হসপিটাল থেকে ছেড়ে দিল কোনো আশা নেই বলে, তোমাকে স্ট্রেচারে করে নিয়ে আসলাম, কি অবাক কাণ্ড, তুমি চোখ তাকিয়ে দেখলে চারিদিকে। আমি ভাবলাম, যাক আমার বাপি আমার কাছে আবার সুস্থ হয়ে ফিরে আসছে। কিন্তু না, তুমি কিচ্ছু বললে না, শুধু দুচোখ বেয়ে তোমার জল পড়তে লাগলো। তুমি কিছুই বললে না কেন বাপি, আমি যে তোমার কথা শোনার জন্য এখনো বসে আছি। একবার ফিরে এসো বাপি আমার কাছে, আমাদের কাছে, তোমার ডাক্তার নাতনির কাছে। নমস্কার।